ফেসবুক টিম তাদের দেওয়ার কথা কিন্তু রাখতেছে না দেখতে পারতেছেন এখানে তারা বলছে যে নিউ অ্যাপ্লিকেশনগুলো তারা ফস করে দিছে ইনস্টিম অ্যাডসের জন্য যারা নিউ অ্যাপ্লিকেশন করবে বা নতুন যারা অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করবে না বা সেগুলোকে তারা বন্ধ করে দিছে বা বিরতি দিয়ে দিছে এমনটাই কিন্তু তারা বলছে কিন্তু আজকের আপডেটেও অসংখ্য অসংখ্য মানুষকে কিন্তু ইনস্টিম অ্যাডসের কিন্তু লার্ন মোর অপশনটা দিয়ে দিছে অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস সেট আপ আসে ঠিকই কিন্তু সেখানে ক্লিক করলে লার্ন মোড দেখায় দেখুন এই লার্ন মোডের সমস্যাটা নিয়ে কিন্তু আমি অসংখ্য ভিডিও আপলোড করছি কিন্তু এখন পর্যন্ত আজকে সকাল থেকে অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই আমার আগে থেকে ইনস্টিম অ্যাডস কিন্তু ছিল না লক করা ছিল হঠাৎ করে দেখি যে ইনস্টিম অ্যাডসের এখানে লার্ন মোড চলে আসছে এখন ফেসবুকে কি করতেছে ফেসবুক নিয়ে যেই জানে এখানে তারা বলতেছে ইনস্টিম অ্যাডসের নিয়ে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আরও সেট আসতেছে দিন 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 যত যাচ্ছে সেট তত বেশি বাড়তেছে বা আসতেছে সবারই তো এখন অনেকেই ভাবতেছেন যে ফেসবুক তাদের দেওয়ার কথা রাখলো না এখানে তারা ইনস্টিম অ্যাডসে আসার পর প্রথমত দেখিয়ে আমাদেরকে দেখালো যে এখানে আসার পর তারা বলতেছে নিউ অ্যাপ্লিকেশনগুলো তারা বন্ধ করেছে কিন্তু এখনও সেট কেন দিচ্ছে তাহলে কি ফেসবুক তাদের কথা রাখতেছে না তাহলে তারা যদি নিউ অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দেয় সেট আপ কী জন্য দিচ্ছে কী কারণে দিচ্ছে এটার রিজন কি কী কারণে হতে পারে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যদি এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন কথা হচ্ছে যে যে ইনস্ট্রিম অ্যাডসে সেট আপটা আসতেছে এটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন তৈরি হওয়াটা কিন্তু এটা স্বাভাবিক কারণ কি কারণ হচ্ছে যে ফেসবুক নিজে থেকেই বলছে আমরা নিউ অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিছি তারপরেও সেট আপ আসতেছে এখন অনেকে ভাবতেছেন সেট আপ যেহেতু আসতেছে সেক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাডস আমাদেরকে দিয়ে দিছে এবং কি এখান থেকে সেট আপ করলে আমরা ইনকাম করতে পারবো আসলে বিষয়টা কিন্তু এমন না এখানে যদি আপনার এখানে তারা স্পষ্টভাবে বলছে এটা ঠিক আছে এটা ফেসবুক কিন্তু অস্বীকার করতেছে না এখন যে স্যাট আপগুলো আসতেছে এটা ফেসবুক টেকনিক্যাল ইস্যুর কারণে আসতেছে এবং কি অনেক সময় দেখা যাচ্ছে যারা ইলিজিবল হয়ে গেছে তাদেরকে সেট আপ দিয়ে দিচ্ছে তবে সেট আসার পরেই যে আপনি ইনস্টিম অ্যাডস সেট আপ করে ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু না যে কোনো কারণে যে কোনো কারণবশত আপনার স্যাট আসতে পারে স্বাভাবিক এটা নিয়ে আপনাকে ভাবা যাবে না কেননা যেহেতু এখন ইনস্টিম অ্যাডস তারা এখানে বলছে একদম ক্লিয়ারলি যে ইনস্টিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের একটা ফাট হয়ে গেছে একটা অংশ হয়ে গেছে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ইনস্টিম অ্যাডসকে নিয়ে গেছে এবং কি পুরোনো ক্রিয়েটর যারা আছে যাদের মনিটাইজেশন এনাবেল করা আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডস কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের একটা পার্ট হয়ে গেছে কেননা যাদেরকে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তারা কিন্তু সেট আপ করার সাথে সাথে ইনস্ট্রিম অ্যাডস থেকে ওইখান থেকে ইনকাম করতে পারতেছে অর্থাৎ লং ফর্ম ভিডিও থেকে ইনকাম হচ্ছে তাদের সেই ক্ষেত্রে এটা কিন্তু ক্লিয়ার যে ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ ইনস্ট্রিম অ্যাডস কন্টেন্ট মনিটাইজেশনের একটা পার্ট হয়ে গেছে এটা কিন্তু কনফার্ম এবং কি শিউর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এই বিষয়টা তারা উপলব্ধি করতে পারতেছে এখন পর্যন্ত আর যাদের সেট আপ আসতেছে এখনও ইনস্টিম অ্যাডস তারা হতাশ হয়ে গেছে যে যেহেতু ইনিস্টিম অ্যাডস থেকে ইনকাম দিবে না বা ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন দিবে না আর সেট আপ কী জন্যে আসতেছে এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারতেছে না সেট আপে ক্লিক করার পর লালমোড় আসতেছে অনেকে ক্রম ব্রাউজার থেকে সেট আপ করার চেষ্টা করতেছেন বিশেষ করে আজকে কয়েকজনের অসংখ্য মানুষের এই আপডেটটা আসছে তাদের আগে থেকে সেট আপ ছিল না এভাবেই কিন্তু লক করা ছিল আমি আপনাদেরকে যদি দেখাই সেট আপ আসছে কিন্তু ক্লিক করলে লার্ন মোড় এখন আপনার করণীয় কি দেখুন যদি আপনার ইনস্টিম অ্যাডস সেট আসে তাহলে আপনি বুঝে নেবেন ফেসবুকে যে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এটা আসতেছে এবং কি শুধু আপনার না অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে যদি আপনার ইনস্টিম অ্যাডস স্যাট আপ আসে আপনি এটা নিয়ে ভাববেন না আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যান আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে দুই দিন পরে হলেও যদি লার্ন মোড দেখা যায় আপনি সেট আপ করার চেষ্টা করবেন না কেননা যদি ল আপনি সেট করতে যান সেক্ষেত্রে আপনাকে দীর্ঘদিন থেকে কিন্তু ইন রিভিউতে রেখে দিবে এখন পর্যন্ত যদি আপনি খোঁজ নিয়ে দেখেন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লার্ন মোড আসার পরেও ক্রমব্রাউজের থেকে অ্যাপ্লাই করার পর তাদেরকে দীর্ঘদিন থেকে ইন রিভিউতে রেখে দিচ্ছে বা অনেককে রিজেক্ট করে দিচ্ছে বা পলিসি ইস্যু ধরিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে এগুলো থেকে বাস্তব হলে অবশ্যই ইনস্ট্রিম অ্যাডস যদি সেট আপ আসে লার্ন মোডের মাধ্যমেও যদি আসে আপনি সেট আপ করবেন না যদি লার্ন মোড নাও আসে আপনি তারপরেও সেট করবেন না আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে দিবেন ইনস্টিম অ্যাডস আসলে আপনাদের করণীয় কি এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের বিন্দু পরিমাণ হেল্পে আসে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ